ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি তোমাদেরকে পুঁই মিঠুলি দিয়ে একটা খুব সহজ একটা রেসিপি করে দেখাবো। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলেই দেখে বুঝতে পারবে কীভাবে খুব সহজেই এবং খুব ইজিভাবে কীভাবে আমি করেছি। প্রথমে কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পুঁই মিঠুলি সবার বাড়িতেই রান্না হয়, কিন্তু এইভাবে খুব সহজেই করে দেখো তো তোমাদের খুবই ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লাগে, বাচ্চা বুড়ো সবাই খেতে ভালোবাসে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এইবারে আমি এর মধ্যে হাফ টিস্পুন মতন পাঁচফোড়ন অ্যাড করলাম। পাঁচফোড়নটা আগেও অ্যাড করতে পারো, যেহেতু এর মধ্যে মেথি আছে সেখানের জন্য পাঁচফোড়নটা আমি পরে অ্যাড করলাম যাতে তিতো না হয়ে যায়। শীতকালে গরমকালে যে কোনো সময়ই পুঁই মিঠুলি খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো তোমরা এইভাবে করে দেখো, ছোটো ছোটো করে বেগুন আর পুঁই মিঠুলি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি, এবারে আমি সেটা ছেড়ে দিলাম। অনেকেই আছে পুঁই শাক খেতে ভালোবাসে না, কিন্তু সেক্ষেত্রে পুঁই মিঠুলি খেতেই পারে, খুবই ভালো লাগে খেতে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। এবারে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। এবার ছোটো ছোটো টুকরো করে আমি আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা এবারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। গ্রাম বাংলাতে সাধারণত এই রান্নাটা খুবই হয়ে থাকে, তো তোমরাও বাড়িতে করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম স্বাদ অনুসারে। এবারে ভালো করে ম্যারিনেট করে নেব। সামান্য পরিমাণে রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা অ্যাড করে দিলাম। হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম, হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে ভালো করে নেড়ে ছিঁড়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল অ্যাড করব যাতে আলু এবং পুঁই মিঠুলিগুলো সিদ্ধ হয়ে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। এই কষানোর কাছেই কিন্তু সব টেস্ট, যে কোনো রেসিপিতেই ভালো করে কষিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এবারে আমি জল দিয়ে দেব। সমস্ত সবজিগুলো সিদ্ধ হওয়ার মতনই জল দেবো, বেশি পরিমাণে জল দেবো না, কারণ একদমই এটা মাখা মাখা হবে। দেখে নাও কালারটা কত সুন্দর হয়েছে। যারা ঝাল পছন্দ করো না তারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, তার বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্যে।
এবার আমি ঢাকা দিয়ে দেব। মিনিট পাঁচেক পরে ফিরে এসে দেখলাম, দেখো একদমই জলটা শুকিয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে মিষ্টি তোমরা অ্যাড করতে পারো, মিষ্টি অ্যাড করলে খুব সুন্দর টেস্ট হবে এর মধ্যে। যে কোনো ঝাল মিষ্টি সব কিছুর মশলাটার ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। এবারে ভালো করে একদম মাখা মাখা করে নেড়ে ছেড়ে, খুব বেশি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দেখে নাও, একদম জল মরে গেছে। জল থাকলে কিন্তু ওই মিঠুলিতে একদমই ভালো লাগে না। হয়ে গেছে আমার পুঁই মিঠুলির চচ্চড়ি, দেখে না একদমই সিম্পলভাবে খুব সুন্দর টেস্ট হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।